নলবাৰীত শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয় সুরক্ষা সমিতির সংবাদমেল। মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ মন্তব্যৰ বিৰুদ্ধে এইবাৰ গৰজি উঠিছে শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয় সুরক্ষা সমিতিয়ে। শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয় সুরক্ষা সমিতির বিরুদ্ধে অশালীন মন্তব্য করার বিরুদ্ধে নলবাৰী প্রেস ক্লাবত অনুষ্ঠিত করা হয় উক্ত সংবাদমেলর। প্রাক্তন শিক্ষামন্ত্রী রমনী বর্মনে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ মন্তব্যত দুঃখ প্রকাশ করে। শহীদ মুকুন্দ কাকতি হসপিটাল মোৰ জন্মৰ 4 বছৰ আগতে এই হস্পিটেলখন স্থাপন হৈছিল, অৰ্থাৎ মোৰ 36ত আৰু ইয়াৰ জন্ম হৈছিল 32ত। ইমান পুৰণি এই হস্পিটেলখনৰ যিটো আৱেগিক নলবৰীয়া ৰাইজৰ যিটো সান্নিধ্যতা, এইটো আপোনালোক গণতন্ত্ৰৰ চতুৰ্থ স্তম্ভ হিচাপে নিশ্চয় অনুভৱ কৰিব পাৰিছে। আৰু আটাইতকৈ দুখ কথা, তুচ্ছ তাৎসল্য করে কোয়া স্বভাব এই সকলের। বিখ্যাত ইংরাজ রাজনৈতিক চিন্তাবিদ এজনে কৈছিল যে পলিটিক্স ইজ লাস্ট রিসোর্ট অফ স্কাউন্ডল, পলিটিক্স ধূর্ত মানুষের আশ্রয়স্থলী, এই বলে আখ্যা দিছিল এটা সময়ত। কিন্তু সামাজিক আর মানবীয় মূল্যবোধত বিশ্বাসী বহুতো লোক আহিল রাজনীতিলৈ, আৰু এই ৰাজনীতিটো সেৱাৰ এক আশ্ৰয়স্থলী বুলি প্ৰমাণ কৰিলে। আৰু আজি সেই ব্ৰিটিছ সাংবাদিকজনে কোৱা কথাষাৰ আখৰে আখৰে সাফল্যমণ্ডিত হ'বলৈ আগবাঢ়িছে এইসকলৰ তুচ্ছ তাচ্ছিল্য কৰা স্বভাৱ চৰিত্ৰৰ দ্বাৰা। আজি শহীদ মুকুন্দ কাকতি হস্পিটেলখন যিসকল দুখীয়া দরিদ্র মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, আর যিয়ে নিকো মানুষে বিশ্বাস করবনে যে এখন হসপিটাল আজি 70-80 বছর পূর্ণ হয়ে গেল, মেডিকেল কলেজ এখন স্থাপন হয়েছে, খুব ভাল কথা। মেডিকেল কলেজখান স্থাপন হওয়া আমার আপত্তি নাই, আমি খুব ভাল পাইছো, কিন্তু আনন্দর কথা আর সরকারক অভিনন্দন জানাইছো। কিন্তু সরকারি মেডিকেল কলেজখান স্থাপন করার নামত এখন এস্টাবলিশ 70-80 বছরীয় এখন হস্পিটালের যে কর্মদক্ষতা সেই হানি করা উচিত নে? এই অঞ্চলের যিনি দুখিয়া রাইজ আছে সেই সকলে আজ 13-14 মাইল দূর অতিক্রম করে চিকিৎসা লোবলে যাব পাৰিব নে? গতি আজি আমি প্রশ্ন সুদিব খুঁজেছো যে এই ধরনের তুচ্ছ তাৎসল্য করে মানুষ আর কৈছে কি যে এই সকল মানুষের কাম নাই? প্রশ্ন আপনাদের নিশ্চয় উপস্থিত আসলে কৈছে যে এই সকল মানুষের কাম নোহা মানুষের কাম। আপনাদের বিশ্বাস করক, আপনাদের মোট নিজের পুত্রর বয়সের মর এই অবদা রেকর্ড কৈছো দিয়ে আপনার সহ নাপায় পুত্রর বয়সের মর বেশিরভাগ ছাত্র আপনাদের জানে আমি জীবন্ত কি বিনা কারণত এনেকে ঘুরি ফুড়ছো নে? মানে গর্ডন হাইস্কুলের অষ্টমান শ্রেণীত পড়া কালতে এবার গ্রেপ্তার হয়েছে প্রতিবাদ করার কারণে। গতি আজি এই ধরনের আমি যখন আন্তরিকতার সামাজিক আর মানবীয় মূল্যবোধত বিশ্বাস করে রাজনীতি করব আইছো আর ইয়াক প্রতিবাদ করিমে, এই প্রতিবাদ আমার শহীদ মুকুন্দ কাকতি হসপিটালখন পূর্ণ পর্যায়ের পুনর প্রতিষ্ঠা করার নোহা পর্যন্ত আমার আন্দোলন চলি থাকি।